এর আগেও রেখার দুটো বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে কাজলের জন্য। আমরাও কাজলের ব্যাপারটা গোপন করি না। রেখাও চায় যে যে ফ্যামিলিতে সে যাবে সেই ফ্যামিলির লোকজন যেন কাজলকে তাদের মতো করে অ্যাকসেপ্ট করে নেয়। কাজল এবং রেখা সৎ বোন। কাজলকে জন্ম দিতে গিয়ে ওর মা রেহানা বানু মারা গিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর কিছুদিন পরে মনোয়ার সাহেব আবার বিয়ে করেন। মনোয়ার সাহেবের দ্বিতীয় স্ত্রী হলেন রোকেয়া বেগম। অত্যন্ত মিষ্টভাষী একজন মানুষ। সবসময় তিনি কাজল ও রেখাকে সমানভাবে নিজের মেয়ের মতো ভালোবেসেছেন। রেখাও কাজলকে আপন বোনের চেয়ে বেশি ভালোবাসে। ছোটবেলায় খেলার সময় রেখাকে বাঁচাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টে ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি হয় কাজলের। অ্যাক্সিডেন্টের পর তার ব্রেনে একটা মেজর সার্জারি হয়। সেই সার্জারির পর কাজল দুদিন কোমায় ছিল। কোমা থেকে ফেরার পর কাজলের মানসিক বয়সটা থেমে গেছে। 8 বছরের শিশু আটকা পড়ে আছে 24 বছরের এক যুবতীর শরীরে। আপনি আপনার থেকে বের হয়ে আসেন। এটা তো বাচ্চাদের খেলার জায়গা, এটা তো আপনার খেলার জায়গা না। প্লিজ বের হয়ে আসেন। প্লিজ কি হলো? এক্সকিউজ মি, কি থাকো আপনার সাথে? স্যার আসলে আমাদের একজন কাস্টমার ওনার নামে কমপ্লেন করেছেন।